কর রিটার্ন দাখিল করেন কিন্তু করযোগ্য আয় নেই, এমন মানুষের উপর কিন্তু ন্যূনতম কর ধার্য হতে যাচ্ছে। এটি হয়তোবা নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা বোঝার মতো হতে পারে, কিন্তু যাদের চায়ের আড্ডার খরচ 2-3 হাজার টাকা তাদের কাছে বোঝা তেমনটা হবে না। বাংলাদেশে প্রায় 87 লক্ষ টিনধারী রয়েছে, যার মধ্যে 32 লক্ষ নিয়মিত রিটার্ন প্রদান করেন। 32 লক্ষের মধ্যে এমন 8 লক্ষ রিটার্নধারী রয়েছেন যারা জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন প্রদান করে থাকেন। তবে তাদের উপরেই কিন্তু এবার গভর্নমেন্ট নজর দিতে যাচ্ছে। সো বুঝতেই পারতেছেন এই 8 লক্ষ করধারীর কাছ থেকে গভর্নমেন্ট ন্যূনতম কর ধার্য করে প্রায় 160 কোটি রাজস্ব আয় করার চিন্তাভাবনা করছে। সরকারি এই সিদ্ধান্তটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন, আর খারাপ লাগলে সেক্ষেত্রে নো লিখে জানাতেই পারেন। তবে কেন এই কর ধার্য করা হচ্ছে? 22-23 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা কিন্তু একজন পুরুষ ব্যক্তির জন্য 3.5 লক্ষ করা যেতে পারে, এমনই চিন্তাভাবনা চলছে। তবে বর্তমান সময়ে একজন পুরুষ ব্যক্তির করমুক্ত আয় সীমা 3 লক্ষ, মহিলা বা 65 বছরের বেশি পুরুষদের জন্য 3.5 লক্ষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এখানে কিন্তু 4.75 লক্ষ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু প্রায় 4.5 লক্ষর মতো কিন্তু বর্তমান সময়ে আমরা হয়তোবা করমুক্ত আয় সীমা দেখতে পাই। কিন্তু নতুন এই নিয়মটা যদি ধার্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যাবে যে আপনার ন্যূনতম হয়তোবা দেখা যাচ্ছে যে করমুক্ত আয়ের নিচে আয় রয়েছে কিন্তু টিন সার্টিফিকেট রয়েছে, আপনি যদি রিটার্ন প্রদান করতে চান তাহলে জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন প্রদান করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার সম্পূর্ণ আয় বিবরণী দিয়ে রিটার্ন প্রদান করতে হবে এবং এক্ষেত্রে ন্যূনতম কর ধার্য কিন্তু করা হয়েছে প্রায় 2000। হয়তোবা কথাটি শুনে অনেকেই একটু আতঙ্কিত হতেই পারেন। বর্তমানে দেখা যায় যে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যক্তির জন্য ন্যূনতম কর কিন্তু 5000, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য সেটা 4000, এবং সিটি কর্পোরেশনের বাইরের এলাকার ক্ষেত্রে একজন ব্যক্তির, সেটা পুরুষ বা মহিলা যেই রকমই হোক, ন্যূনতম কর কিন্তু 3000 ধরা হয়ে থাকে। এটা তো বর্তমান সময়ের কথা, কিন্তু কেন এই ন্যূনতম কর ধরা হচ্ছে সেই বিষয়টি একটু আমাদের জানা খুবই প্রয়োজন। ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে তারা ওই বিষয়টি সম্পর্কে জানতে পারে। বর্তমানে মূল্যস্ফীতি বিবেচনায় আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি। ন্যূনতম করের নিয়ম বাস্তবায়ন করার নানা কারণ রয়েছে, তবে এ নিয়মের লক্ষ্য সাধারণত কর ব্যবস্থাপনায় ন্যায্যতা আনা, পাশাপাশি উচ্চ আয়ের ব্যক্তি বা কর্পোরেশনগুলো যেন উল্লেখযোগ্য পরিমাণ কর প্রদান এড়াতে নিয়মের ফাঁকফোকর ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা। ন্যূনতম করের মাধ্যমে কর সহ নানা সুবিধা দেওয়ার পরও কর ব্যবস্থাপনায় করদাতাদের ন্যূনতম অবদান নিশ্চিত করা যেতে পারে। একজন গৃহিণী নারীর কথাই ধরা যাক, তার 5 লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে, তিনি হয়তোবা টিন সার্টিফিকেট করেছিলেন। চলতি অর্থ বছর থেকে টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে সঞ্চয়পত্রের আয়ের উপর 15% উৎসকর কাটার বিধান রয়েছে। ওই গৃহিণী যদি তার আয়কর রিটার্নের কপি জমা দেন তাহলে উৎসকরের হার কমিয়ে 10%, এই অতিরিক্ত 5% উৎসকর কর্তন এড়াতে এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র সরবরাহ করতে এই গৃহিণীকে আগামী অর্থ বছর থেকে ন্যূনতম কর 2000 টাকা দেওয়া লাগতে পারে। বর্তমান সময়ে এমনও প্রায় 37টা ধরনের সেবা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকটা বাধ্য হয়েই টিন সার্টিফিকেট করতে হবে। সেটি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে আপনি ব্যাংক থেকে 5 লক্ষ টাকার উপরে ঋণ নিতে যাচ্ছেন, আপনার বাসায় গ্যাস অথবা বিদ্যুতের লাইন নিতে যাচ্ছেন, আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন, এমন প্রায় 37টা সেবা কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। তো এই যে নিয়মটা আসতে যাচ্ছে ন্যূনতম হয়তোবা কর ধার্য করা হবে, এ বিষয়ে তেমনটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাট এইটা যদি আলটিমেটলি পার্লামেন্টে গিয়ে পাশ হয়ে যায় তো সেই সকল ক্ষেত্রে কিন্তু ন্যূনতম করটা আমাদেরকে দিতে হবে। আমরা অবশ্যই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষের জন্য এই 2000 কর ধার্য করা অনেকটাই বেশি হয়ে যায় বলে আমি মনে করছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।